জাপানের মতো এবার ভারতে ট্রেন সাফাইয়ের জন্য বেঁধে দেওয়া হলো সময়। 14 মিনিটে সাফ বন্দে ভারত। হাওড়া স্টেশনে নির্দিষ্ট সময়ে ট্রেন পরিষ্কার করলেন কর্মীরা। 14 মিনিট সময় ধার্য হলো ট্রেন সাফাইয়ের জন্য। বন্দে ভারতে চেপে যাত্রীদের উদ্দেশ্যে ডেমো দিলেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জাপানে 7 মিনিটে গোটা ট্রেন সাফ করা হয়, সেই রকমই সাফাইয়ের সময় বেঁধে দেওয়া হলো সেমি স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষেত্রে। বর্তমানে ভারতের সবথেকে জনপ্রিয় এক্সপ্রেস হলো সেমি স্পিড বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের রেলপথে সবথেকে কম সময়ে এক শহর থেকে অন্য শহরে নিয়ে যায় এই বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেসের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই ট্রেন যে স্টেশনে যাত্রা শুরু করে দিন শেষে সেই স্টেশনেই যাত্রা শেষ করে। তবে এই বন্দে ভারত এক্সপ্রেসে সময়ানুবর্তিতার অভাব দেখা দিচ্ছিল। সেই সমস্যা সমাধানে এক অনন্য পরিকল্পনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি ঠিক করেন, জাপানের মতো আমাদের ভারতে সবথেকে অভিযোগ এক্সপ্রেস বন্দে ভারতের সাফাই হবে বাধা সময়ে। জাপানে ট্রেন সাফ করা হয় মাত্র 7 মিনিটে। এক্ষেত্রে জাপানের মতন 7 মিনিটে না হলেও অন্তত 14 মিনিটের সময় বাধা হয়েছে, যার পোশাকি নাম 14 মিনিট মিরাকেল। অনন্য স্কিমটি 1 অক্টোবর 2023 রবিবার থেকে সারা দেশে একসঙ্গে স্বচ্ছতা হি সেবা এই অভিযানে অংশ হিসেবে পালন করা হচ্ছে। ট্রেনে চেপেই সাফাই অভিযানের লক্ষ্য ও কর্মসূচি ঘোষণা করলেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল সূত্রে জানানো হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের রেকের গুণগত পরিচ্ছন্নতার জন্য এটি একটি অনন্য ব্যবস্থা। রবিবার হাওড়া স্টেশনে পাটনা হাওড়া বন্দে ভারত 12:20 মিনিটে আসার পর ট্রেনের সমস্ত যাত্রীদের নেমে যাওয়ার পরই শুরু করা হবে 14 মিনিটের মিরাক্কেল কর্মসূচি। রবিবার হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখার DRM কৃষ্ণরাও চৌধুরী। তিনি জানান, মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষিত 14 মিনিটে পরিচ্ছন্নতা প্রকল্পটি এটি একটি নিরন্তর প্রক্রিয়া। প্রতি মাসে সমীক্ষার ভিত্তিতে যাত্রীদের প্রতিক্রিয়া যাচাই করে প্রকল্পের গুণগত মান পরিবর্তন করা হবে। এই কর্মকাণ্ডের প্রতিটি বগির জন্য 3 জনের বিশেষ টিম তৈরি করা হয়েছে। 3 জনের জন্য নির্দিষ্ট কাজ এবং সেই কাজ সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছে। ট্রেন থেকে নেমে যাওয়ার পর এই কাজ শুরু হবে। ট্রেনের বাইরে যাত্রীদের ডিসপ্লে মেসেজের মাধ্যমে ট্রেনের সাফাই কাজ চলছে বলেও নির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। ট্রেন যে স্টেশনে টার্মিনেট হবে সেই স্টেশনে এই ট্রেনের সাফাই কাজ করা হবে। যেমন আজ হাওড়া পাটনা ট্রেনটি 6 ঘন্টা সফর করে হাওড়া এসেছে, মাঝে রাঁচিতে ট্রেন সাফাইয়ের কাজ হয়েছে, তারপর আবার হাওড়াতে হচ্ছে। হাওড়া পুরী বন্দে ভারতের ক্ষেত্রে এই সাফাই কাজ পুরীতে চলছে। এভাবে দেশের সব প্রান্তিক স্টেশনেই এই প্রকল্পের অধীনে রবিবার সাফাইয়ের কাজ চলছে। এই পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনে উঠলে যাত্রীদের সন্তুষ্টি আরও বাড়বে বলে আশাবাদী রেল। गाड़ी चले उससे पहले तो उसमें प्रोग्राम ऑर्गेनाइज किया है कि हर एक कोच में 3 आदमी लगाकर और वो एक डेडिकेटेड फॉर्मेट में पूरी क्लीनिंग करवाते हैं। तो ये आज से शुरू हुआ है, पूरे अक्रॉस द इंडिया ऑनरेबल रेलवे मिनिस्टर ने लॉन्च किया है और सारी वंदे भारत जो भी है सभी जगह प्रोग्राम आयोजित किया जा रहा है। साउथ ईस्टर्न रेलवे तो चारों वंदे भारत है, उसके की एक ही प्रोसेस में काम होगा? ये सभी जगह हो रहा है, जहाँ अभी जैसे ये गाड़ी यहाँ पहुँची है तो यहाँ पर हो रहा है, ऐसे ही एक राउरकेला जो आएगी उसका होगा वहाँ पे, और तीसरी गाड़ी रांची में है, और हमारी यहाँ से जो पूरी वंदे पूरे वाली गाड़ी है हावड़ा पूरी, वो क्योंकि पूरी में जाके टर्मिनेट होते आती है तो वहाँ पूरी में होगा प्रोग्राम। रांची में रांची पटना का होगा। ये गाड़ी जैसे रांची चली तो रांची में प्रॉपर मेंटेन होके आती है, हावड़ा में ये प्लेटफॉर्म से वापस चलेगी तो बहुत कम देर रुकेगी, तो इसलिए हावड़ा ऐसे लोकेशन पे जहाँ गाड़ी पिट पे नहीं जाती, प्लेटफॉर्म से वापस आती है, उनके मेंटेनेंस के लिए उसकी सफाई के लिए स्कीम है। तो ये सभी जगह आज पूरे कंट्री में हो रहा है, नहीं अभी आज से शुरू हुआ है, इसमें पूरा प्रयास किया जाएगा कि सारी नो इट विल बी अ कंटिन्यूस बेसिस और इसको कंटिन्यूसली मॉनिटर किया जाएगा। आज से शुरू हुआ है और हर एक महीने में इसका रिव्यू किया जाएगा कि कोई कमी अगर रह गई जैसा है बता रहे हैं तो उसको और रेक्टिफाई किया जाएगा, पर इसको कंटिन्यू किया जाएगा। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नो मैन्स लैंड, हावड़ा।
বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনীমোহন কান্দিলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।